So good morning, সবকে ওয়েলকাম জানালো আমার অসমৰ ৰিপুন চেনেলত আজি মই আপোনালোকক গুড মৰ্নিং কলো দে নতুন দিন ষ্টাৰ্ট হ'ল আৰু কালি যেটো খবৰ পাইছোঁ সঁচাকৈ ভালে লাগিছে আৰু এতিয়া আৰু বাকী আছে মানে লাহে লাহেকৈ আপোনালোকক চব কথা জনাম মই গা চা ধুই আহিলোঁ আৰু গুণগুণক ইয়াতে শুৱাই দিলোঁ মোৰ ঘৰ চৰৰ কাম চব খতম এই কালি গোটেইকেইটা কাপোৰ ধুইছিলোঁ এতিয়া ছাতত লৈ যাব লাগিব শুকুৱাই নাই ইয়াতে মানুহজন ঠোকত আছে সো মোর মানুজন ইয়াতে এডিটিং করি আছে আজি ভিডিও এডিটিং করিব একদম পুরা মজাকে তো অফিসত কম দে কি আছে এতো রিকির মানে রাজ কি বাত সদায় তেনেকা মানে মর্নিং উঠিয়ে লিখি লয় কাম কি কি করিব আছে দিনত মানে কিবা এটা থাকিব লাগে মানে কি গোলস থাকিব লাগে কি আজি এটু করিম আজি করিম নহলে বেলেগ কথা নহলে কালি করিম বাট এটলিস্ট রাতিপুৱা উঠি আমার গোলস তো জানিব লাগে কি আজি আমার এটু এটু কাম বিরাট ভাল লাগিছে যে আজি গুনগুনে না এটু থিও হৈ পেলাই খুজ কালিব অলপ ট্রাই করেছিল না যে তাই ভয় খাই গল মই কেনে রেকর্ড করব নোৱাৰিলো বাকি তুমি এটা গুনগুনক যে হেৰি কৰি আছা ন কি কয় এবিলাক কৰি আছা অলপ লাহে লাহে কৰা হা আজি অলপ ভালকে আজি যেহেতু আপোনাৰ তোমাৰ প্ৰথম দিনা হয় তো অলপ লাহে লাহে থাকা আৰু এইটো গাৰুটো লৈ লোৱা থাকিলে মোক ক'বা হা মই আজি তুমি একো কৰিব নালাগে মই খানা চানা চব মই বনাম নাই নাই মই বনাই আছোঁ অলপমান ঘৰৰ কাম আছে মই ঘৰ চৰ পৰা মুচি আছোঁ একদম বঢ়িয়াকৈ ব্ৰেকফাষ্টৰ কাৰণে মই ইয়াতে চাওক ইয়াতে ব্ৰেড বনাইছোঁ অমলেট বনাম আৰু ইয়াতে জুচ জুচটো ৰেডি কৰিম একদম পূৰা মানে নাজানো কি হৈছে কেনেকুৱা হৈছে বাট আজি ৰাতিপুৱাৰ ব্ৰেকফাষ্ট মই পূৰা ৰেডি কৰি দিছোঁ ইয়াতে আছে আপোনাৰ ব্ৰেড অমলেট জুস আর লগত আছে পিনাট বাটার একবার বহা তাছত ছোয়া ব্রেকফাস্ট তো কেন কইছে রখা রখা লাহে লাহে যো কইছে ব্রেকফাস্ট তো সাই বাপরে কেন কইছে একবার খোয়া অমলেট তো পুরো একদম পুরো জুস হবে নাকি জুস অমলেট আর পিনাট বাটার আছে ফলমূল আছে ফলমূল খাব লাগে এটো আমার একদম পুরো ভালকে ফলমূল ও গুনগুনর কানে জুস দি দিছা এটো গুনগুনর কানে আমি লৈ লৈছো নহলে গুনগুনে আকো খাব বিচাৰিব না তো তাইকো অলপ খাব লাগে তো তার গাখিরৰ বটলত এটো জুস ভৰাই দিছো মই কাটা হৈ গৈছে তো এটা বেলেগ ধৰণৰ বস্তু বনাম আৰু মই পাৰো যিখিনি আৰু সিমানে আৰু ধৰক পিয়াজ এইবিলাক দি ফ্ৰাই কৰি পুৰা ৰেডি বাস এইবিলাক অলপ আৰু 10 মিনিট মানত হৈয়ে যাব চব পনীৰৰ চব্জি বনাওঁ তাৰপিছত পূজাক খুৱাম আৰু এইখিনি আমাৰ অলপমান পূজাৰ কেয়াৰ ৰখাটো বিৰাটেই দৰকাৰী চব মানুহ এইবিলাক বস্তু খোলা খুলিকৈ ডিছকাছ নকৰে বাট এইখিনি সময়ত আমি সদায় নিজৰ মানুহজনীৰ বা নিজৰ ভণ্টী বা নিজৰ মাৰ খেয়াল ৰখাটো বিৰাটেই দৰকাৰী আৰু পূজাৰ এইটো এবাৰ ছেকেণ্ড টাইম হৈ আছে বাচ্চা জন্ম হোৱাৰ পিছত মানে তো যিমানখিনি মানুহ নতুনকৈ পেৰেণ্টছ হৈছে তেওঁলোকে মোৰ লগত ৰিলেট কৰিব পাৰিব যে এইটো সময়ত কিমান কষ্ট হয় মানে মানে ছোৱালী এজনীৰ বাচ্চা জন্ম হোৱাৰ পিছত যেতিয়া আকৌ মেনষ্ট্ৰুৱেল চাইকেল হয় তেতিয়া বহুত মানে বহুত কষ্ট হয় তো এইখিনি সময়ত আমি কি কৰিব পাৰিম আমিতো একো কৰিব নোৱাৰোঁ সেনেকুৱা বিকজ ইট ইজ এ নেচাৰেল প্ৰচেছ আৰু তো সেইকাৰণে ভাবিছোঁ যিখিনি বস্তু আমাৰ দ্বাৰা হয় মানে মানে যিখিনি বস্তু মই কৰিব পাৰোঁ সেইখিনি বস্তুত পূজাক আজি পূৰা হেল্প কৰিম আপোনালোকেও মানে যিমান পাৰে হেল্প কৰিব লাগে এইবিলাক কথা কোনো খোলা খুলি ডিছকাছ নকৰে বাট এইটো সঁচা কথা হয় আৰু এটা কথা যে আমাৰ কাৰণে মাইকী মানুহ এজনীয়ে বহুত কিবা কিবি কৰে তো তেওঁলোকৰ কাৰণে আমি এইখিনি টাইমত যদি অলপমান বস্তু কৰিব পাৰোঁ ন তেতিয়া তেওঁলোকৰ কাৰণে তেওঁলোকে বহুত হেপ্পী হ'ব এইটো টাইমত মুড চুইংছ হয় তাতে ফিডিং মাদাৰ যদি হয় তেনেহ'লে তেওঁৰ আৰু প্ৰব্লেম হয় তো সেইবিলাক সকলো বস্তু আৰু খানা বনাই পূৰা কমপ্লিট বাকী বাছ আমাৰ মানুহজনীয়ে খাই পেলাই মোৰ হাতখন চুমা খাই ল'লে হ'ল আৰু তো খানা চানা বনাই পেলাই মই একদম পূৰা গা চা ধুই আহিলোঁ আহি পেলাই মই একদম পূৰা আমাৰ ইয়াতে চাকি ধূপ জ্বলাই দিছোঁ একদম আৰু এডাল ধূপ জ্বলাব আছে হেৰি আমাৰ তুলসী গছত পূজা ইয়াতে শুই আছে লাহে লাহে কথা কৈছোঁ সেইকাৰণে এই চাওক কথা কৈ আছোঁ আৰু ইয়াতে ইয়াতে পূৰা পনীৰৰ চব্জি লৈছোঁ আৰু এটা বস্তু দেখাইছোঁ এটা চাইছোঁ পৰঠা এতিয়া পৰঠাটো মই অলপ শ্বৰ্টকাট হিচাপত বনাইছোঁ এইটো মই পিছত কম কিন্তু আজি মানে পৰঠা বনাবৰ সময় ন কি ক'ম মোৰ মানে এনেকুৱা কষ্ট হৈছে মানে মই ভাবোঁ কেতিয়াবা কেতিয়াবা কেনেকৈ বনাই বাট মোৰ ফাৰ্ষ্ট টাইম চাগে কিন্তু বনাই ল'লোঁ যেনেকৈ নহওক লাষ্টত বনাই ল'লোঁ খালি ভিডিঅ' কৰা নহ'ল টেনশ্যনতে ভিডিঅ' কৰা নহ'ল মানে এনেকুৱা পৰঠা বনাই দিছোঁ পুৰা তোমাৰ কাৰণে সেইফালে উঠি যাব আহা খাই লোৱা দিয়কচোন গুণগুণ হৈ আছে ন তো সেইকাৰণে আমি বিচনাতে খাব লাগিব মানে এতিয়া আৰু গুণগুণে যে এইটো দিছে যে চান্স মই এটা বস্তু বুজি নাপাওঁ তুমি মোক কোৱাচোন
2 inches মানুহ এটা হয় মোৰ ইমান ভয় লাগে ন মানে কি কম মানে মই ডাঙৰ ডাঙৰ মানুহক ভয় নালাগে কিন্তু ইয়াক মোৰ বিৰাট ভয় লাগে তোমাৰ ভয় নালাগে না খাই লোৱা খাই লোৱা চোৱাচোন একবাৰ মই পৰঠা বনাইছো চোৱাচোন মই পৰঠা বনাইছো আর গোলও করছো গোল করার একটা টেকনিক আছে আয়া হে আজ লবো পে ইয়ে প্যার বড়ি মুশকিল সে ইস প্যার মে হামকো পাগল না কর ছোড়না না ছোড়না আমার গুনুরাম ব্লগ উঠি গেল গুনুরাম রে গুনুরাম রে টোপনি দি আছিল তেতিয়া আমি যে খাই বৈ তাৰপিছত আমি ইয়াৰ লগতে শুই আছিলো এতিয়া উঠিছে আমাৰ গুনুৰাম গুনুৰাম ফ্ৰেণ্ডছ আজি মই আপোনালোকক এটা এপৰ কথা ক'ব গৈছোঁ যিটোৰ নাম হ'ল ৰামিঅলা ৰামিঅলা জইন কৰাৰ পিছত আপুনি যদি আপোনাৰ মোবাইল নম্বৰটো বাইণ্ড কৰে তেনেহ'লে আপোনাৰ লগালগ পাব 52 rupees তাৰপিছত আপুনি নিজৰ ফ্ৰেণ্ডক ৰিফাৰ কৰিব পইচা ইনকাম কৰিব পাৰে প্ৰথম ফ্ৰেণ্ডক ৰেফাৰ কৰিলে 80 rupees তাৰপিছত ৰেফাৰ কৰিলে 90 rupees তাৰপিছত ৰেফাৰ কৰিলে 100 rupees আপোনালোকে পাই ডিপজিট কৰে এতিয়া বহুতেই ইজি হয় 11 টকাৰ পৰা আপোনালোকে ষ্টাৰ্ট কৰিব পাৰে আপোনালোকে প্ৰথম ডিপজিট যদি 5,001 টকাৰ কৰে তেনেহ'লে আপোনাৰ বহুত ভাল ইয়াতে মোৰ ফেভৰেট গেম হ'ল ড্ৰেগন ভাৰ্চেছ টাইগাৰ ইয়াতে খেলি পেলাই আপোনালোকে পইচা জিকিব পাৰে ইয়াতে ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট খুলিব লাগিব তাৰপিছত মই ইয়াতে পইচা লগাম ফাৰ্ষ্টতে মই 10 টকা লগাই দিছোঁ 10 টকা লগাৰ পিছত অ' মাই গড হারি গলো হারি লো একো টেনশন নাই আপনাদের নেক্সট বেট 30 টকা লগাব লাগবে চার্টটো যেটো দিছো সেইটোর মধ্যে আপনাদের পয়সা লগাব লাগবে 30 টকা লগার পিছত আকৌ মই হারি গলো কিন্তু একো নাই আমি অলরেডি 40 টকা হারি গলো কিন্তু এতিয়া মই লগাম 70 টকা দেখাই পাইছে 70 টকা লগার পিছত মই পয়সা পুরা জিকি গলো মানে যিমান মই পয়সা লগাইছিল তাতকে বেশি মই জিকি গলো পয়সা উত্তর করা বহুত ইজি হয় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই থ্রুটি পয়সা লব পারে মই আপনাদের উত্তর করে দেখাই আছো 5,000 টকা এই সব 5,000 টকা মারি দিলো আর আহি গেল 5,000 আপনার যদি রামি ওলার খেলি পেলে জিকিব খুঁজছে তাহলে লিঙ্ক ইস ইন দা ডেসক্রিপশন বক্স গুলো আর লগতে কমেন্টটো পিন করা কথা যে পূজায় সদায় কয় গুনগুনো গাখির কথা বিরাট টান আর আজি তো পূজায় এনে পেটর বিখায় আছে না গুনগুনো পুরো পেটর জোর জোর কে মারি দিয়ে তো এখানে মই যে ট্রাই করেছো সসাই করেছো পূজায় কয় টান বলি টান নয় বহুত টান কে দাদা কি বলেছিল মুখত কি এটু দত ঠিকই আর আছে সো আকন আকন কথাটো এনেকুৱা যে আজি আমি গোটেই দিনটো ঘৰত আছোঁ আপোনালোকে গমেই পায় এতিয়া পূজাৰ মানে চাহ খাব মন গৈছে আৰু মই পাগল এনেও গাখীৰ আনিব পাহৰি গৈছোঁ তো ভাবিছোঁ ডাইৰেক্টলি চাহ খুৱাই আনো বাহিৰত নহ'লে বৈদ্য গালি খাম মই নহ'লে বৈদ্য গালি খাম মোক কৈছিলোঁ ৰাতিপুৱা চাহ গাখীৰ চাখীৰ সব আনিবৰ কাৰণে মই আধা বস্তু পাহৰি গৈছোঁ বস্তু এনেকুৱা হয় মোৰ বজাৰত গ'লে মই আধা বস্তু পাহৰি যাওঁ তো সেইকাৰণে এতিয়া চাহ খুৱাবলৈ ভাল দোকানত চাহ খুৱাম টেনশ্যন নল'বা আমি পাই গৈছোঁ এতিয়া আমি বিচাৰিম চাহৰ দোকান মই আৰু গুনুৰাম ব্লগছ আজি মই আৰু গুনুৰাম ব্লগছে আজি চাহ বিচাৰিম চাহ আমি মাম্মার কারণে বিচারিম চাহ বিকজ মাম্মার গা বেয়া না বাবু তো আমি মিলি পেলে চাহ বিচারিম আজি কিমান গা বেয়া কিমান কেয়ার করে চাহ মৰম বাঢ়ি যায় গম পাইছা আৰু পইচা বাঢ়ি যায় তো পূজাই চাহ খাই আছে আৰু এতিয়া মোমো আহি গৈছে মোমো খাম তেতিয়া মানে কওকচোন আমি মোমো খাই আছিলোঁ আমি চাহ খাই আছিলোঁ বাট তেতিয়া গুনগুনক খুৱাব পৰা নাছিলোঁ নহয় সেইকাৰণে ভাল লগা নাছিল আমি গুনগুনক খুৱাবৰ কাৰণে ইয়াতে পেষ্ট্ৰি খুৱাবৰ কাৰণে লৈছোঁ নাই নাই সঁচাই গুনগুনৰ কাৰণে আনিছোঁ গুনগুনক খোৱাটো এটা বাহানা আছিলে একচুৱেলি মই তোমাক খুৱাব বিচাৰিছিলোঁ কব তক চুপ বেঠে অব তো কুছ হ্যায় বোলনা কুছ তুম বোলো কুছ হম বোলে ও গুনুরামর পুরো একদম খ্রিসমাসের ড্রেস পছন্দ করে আসো না রে গুনুরাম না রে গুনুরাম কিবা রেড কালার ড্রেস লব আমি না রে গুনুরাম আমি সাউ খাই আই পালো ঘরত একদম মানে চিনি কালি লই আইবা দে চিনি গাখির আর চিনি লই আই সব আনিব লাগিব আজি আনিব দেয়াই না আজি মানে ট্রাফিক জামত রাখিবই পারা নাই আ না একচুয়ালি আর একটা কথা গাখির চিনি যদি আনিলো তাহলে পূজা মানে নিজাকে সব বস্তু বনাবো গুছি যায় পূজা মানে যে জিমানবার মানা করছো তথাপি পাঘরত বারে বারে আহি যায় বনাই পেলাব মানে এই পেইনটো সহ্য কৰি পূজাই খানা বনাই পেলাব কিন্তু মই কি হৈছো যে যিখিনি সময়ত খানা তুমি বনাবা সেইখিনি সময়ত তুমি ৰেষ্ট কৰা সেইখিনি সময়ত মই খানা বনাই লম তাতে কি যায় কোৱাচোন খানা বনালে নে সঁচাকে মানে আজি সেইকাৰণে বেছি ভাল লাগিছে মোৰ হাতটো বিষাই যায় কেমেৰাটো ইমান ভাৰী কেনেকুৱা লৈ থাকা
তো আজি মই এইকাৰণে মানে নিজকে প্ৰাউড ফিল কৰি আছো কি ৰিকি ভাবিছে কি এইটো ভিডিঅ' বনাব কাৰণে এণ্ড সঁচাকৈ আই এম প্ৰাউড টুডে টু ইউ পতা নি আপোনালোক কি ভাবিব নাভাব আই এম ভেৰি প্ৰাউড বিকজ এজ এ ৱমেন প্ৰিয়েটছ আজিকালি শুনিলে তেনেকুৱা কোনোবা হৈ যায় চুপচুপ কেতিয়াবা এনেকুৱা কথা হ'লে কি চব লোক বোধে চুপ চুপ লাহে লাহে ক'ব আজ বি মই নিজৰ ঘৰৰ ইয়াত চব যেতিয়া জানিছিলোঁ বেছিভাগ জেগাত মানে দিছ টপিক কোনোবা কথা নকয় ঘৰত চবে চুপচাপে থাকে নৰ্মেলি নেচাৰেল হয় কিন্তু বস্তুটো হ্যাঁ পাপা ভাই কিছি কে সাথ ভি কুছ এসা ডিসকাস নহীঁ হতা আৰু নৰ্মেল নৰ্মেলি ক্যা বলতে হে চুপ চুপ কে ৰহতা দিছ ইজ নট এ সাম টাইম এ ডিজিজ ইটস এ নৰ্মেল ফেনোমেনা যিটো এভৰি ছোৱালীক এভৰি মান্থ দে গোজ থ্রু ইট এণ্ড কি আর কিয়া বল আমার ইমান মুড সুইংস হয় মানে আর আফটার প্রেগনেন্সি তেনেকা হয়ে গেল প্রেগনেন্সি হওয়ার পিছত বেবি হওয়ার পিছন পিছত মোর হোল প্রিয়েস মানে এজ আই এম ব্রেস্ট ফিডিং মাদার তো অল্প দেরিকে হয় ডক্টরে কইছিলে মানে মোর মুড সুইং কেটা জানে কবি মে জোর সে বল দেছি মানে একচুয়ালি কি কোকসন খরু থাকার পর তো আমার ঘরত বা কোটো এনেকো এই টপিক ব্লাক খোলা খুলি ডিসকাস ন হয় তো যদি মই আগতে অলপ অলপ শিকিছো আৰু মানে শিকিব ট্ৰাই কৰি আছো আগতে যেতিয়া প্ৰথম প্ৰথম পূজা হৈছিলে পূজাত যেতিয়া মুড চুইং হয় মই ভাবোঁ যে কিয় হয় মই একো বুজি নাপাওঁ তেতিয়া খং কিয় কৰে ইমান বেছি খং কিয় আমাৰ ৱমেন বিলাকৰ এইটো হ'ব লাগে কি আপ লোক কো হি উনকো সমঝানা হে হাজবেন্ড কো কিউকি উনকো তো পতা হতা নি হে তো মই কি সদায় কও কি জেনে কা এটু টাইম না কেতে আবার মোর মুড সুইংস হই যায় তো মই কেনে মা কিবা কোলে চুপচাপ থাকি দে বাজে বেশি খং করিব না লাগে তো তেনে কা হই গল আর বাট এসে ধীরে ধীরে করকে আইতে কি কো মানে হো জাতা হে বাট এটু টাইম হত সসাকে ফ্যামিলি কা সাপোর্ট বহুত ইম্পর্টেন্ট হতা হে কি ফ্যামিলি সাপোর্ট থাকিব লাগে স্পেশালি হাজবেন্ডৰ সাপোর্ট থাকিব লাগে আৰু যোনবিলাক ভিডিঅ' চাই আছে গম পাইছে মই ইমান ভাল হাজবেণ্ড পাইছোঁ নাই নাই এটা কথা চাওক মই পূজাৰ পেম্পাৰ কেয়াৰটো কৰোঁ এইটো টাইমত কিন্তু এই ভিডিঅ'টো বনোৱাৰ এটাই ৰিজন আছিল যে বহুত মানুহে কয় যে আপোনাৰ ভিডিঅ'ৰ পৰা ৰিপুণ বহুত কিবা কিবি শিকিব পাৰোঁ তো মই ভাবিলোঁ যে আপোনালোকে যদি অলপমান বুজি পায় তো নিজৰ ঘৰত থকা মাইকী মানুহ মানে ভণ্টি হওক গাৰ্লফ্ৰেণ্ড হওক ৱাইফ মা সবরে আপনি কষ্টটো অলপ হলেও বুঝি পাব মানে চাওক যে কষ্ট ফিল করে ন সেই বস্তু আমি ডাইরেক্টলি ফিলটো করব নো বাট কিবা কিবি অলপমান করে পেলে অলপমান তো হ্যাপি রাখব পারো এইটা টাইমত মানে আর এইটো ভিডিওত কোনোবা বেয়া কমেন্ট কইলে মই বেয়া পাম দে আর আই এম রিয়েলি প্রাউড পতা নি দুসরোগা কে বাট আই এম ভেরি প্রাউড কি ইউ শেয়ার দিস টপিক আর এইটো টপিক বহুত ইম্পর্টেন্ট হয় আজিকালি দিনত মানে শেয়ার করা কিন্তু ইস টাইমে না ওমেন্স কো উনকে পার্টনার্স কা বহুত বহুত সাথ চাই হতা কেয়াৰ তো নহয় বাট সাপোর্ট লাগে আর মইতো বহুত লাকি রই সব ক্ষেত্রতে লাকি হয় বেশি কই আছে নাই বেশি তো জুনিয়র রিপুন দাক চাই আছে তো ইচ পার্ট মে ও বহুত আছে দে তো আপনালোক কি বল মই সব মই হসা কে এটা রিকোয়েস্ট করিম সবকে যে প্লিজ নিজের লগত থাকা ফিমেলর মানে কেয়ার লব আর বাস এটো আর বুঝি হবো অল্প মানে কষ্ট বুঝি হবো আর মোচিং বুঝি পাব মানে খং করি করি থাকো যে এটা হবে চুপচাপে থাকে এটা সলি মানে হদাই খং করে এটো তেমন বেশি খং করে এনেটো মোচিং থাকে এটো তেমন অল্প বেশি মোচিং থাকে বাকি এনেটো কথা মানিবই লাগে এটো টাইমত আর বেশিকে মানিব লাগে বাট আর এটা কথা লাস্টত মই এটা কথা কম প্রিয়েটস দিস ওয়ার্ড ইজ ভেরি নরমাল দিস ডেজ আর এটো ইউ ক্যান ডিসকাস আগার আপকো কই লড়কি লোক বলো আগে ইফ ইউ আর ফিলিং পেন আর কুছ হ্যাঁ এক্সারসাইজ হ্যাঁ ডক্টর কে পাশ যাইয়ে মতলব মম্মি পাপা কো বল সকতে হো কিসি সে ভি শেয়ার কর সকতে হো ইটস ভেরি নরমাল ফেনোমেনা আজকাল আর শরম করনে কা তো কোই বাত হ্যায় নি তো এসে পতি পা যায় না সে আর কি আই চাই আরে কি মানে ঠিক আছে ডক আজ রাধি বাবার বহুত বহুত পেপার কইছে রে মা পাপা থাকিলে আমার বহুত দিকদারি না হয় এটা কইছো কইছো আজ ভিডিও সাইডে ভালো লাইক করো শেয়ার যদি নতুন সাবস্ক্রাইব করিবো এটা কইছো পূজা খুব এটা বহুত টুকুই হচ্ছে রে বহুত টুপুর ধরে আছে তো গুড নাইট গুড নাইট আই লাভ জিয়া জগর মজা লৈ যাও আর এবার পূজা আর গুনগুনর বিয়ার পিছত ফার্স্ট ক্রিসমাস হয় তো কিবাটা করিব লাগিব কিবাটা করিব লাগিব তুমি তো হদা আমার কারণে স্পেশালি করা রে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হুই জুয়া রিপুদা বহুত ভালো রা হই দে হই গো থাক কি জল জলি আসা মই মোর নিজৰ হাজবেন্ডৰে তারিফ কৰি হব নেকি ও মি হাজবেন্ড কে তারিফ কে ভি তুই তুমি আনা বাপ রে ঠিক আছে গুড নাইট নেকি গুড নাইট আর বাবা তাহলে গুনগুন খুলে থ্যাঙ্কস ফর শেয়ারিং দিস ইম্পর্টেন্ট টপিক আশা করিছো আপনা লোক সবে মানে ইসে কুছ শিখনে কো মিলে
और लाइफ में ये बात आप लोग खुल के बात कर सको পাগল না কর ছোড় না।